হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পারছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বৃষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23শে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায়, দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোয় বললাম সেই ভাবগুলোয় যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো মকর রাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। রাহুর এই ট্রানজিটটা আপনাদের 5th হাউসে হচ্ছে এবং কেতু ট্রানজিটটা আপনাদের 11th হাউসে হচ্ছে। ফার্স্টে জানেন রাহু ট্রানজিটের ফলে আপনারা কেমন ফল পাবেন। রাহু ট্রানজিটের ফলে এডুকেশনের জন্য আমি বলবো দু ধরনের রেজাল্ট পাওয়া যাবে। এক একজনের দেখবেন এডুকেশনের খুব ভালো সাকসেস তারা পাচ্ছে, এক একজনকে দেখবেন এডুকেশন থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে তারা কিন্তু কাজের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলছে। যারা বেবি প্ল্যানিং করছিলেন তাদের জন্য আমি বলবো সময়টা খুব একটা ভালো না, সেরকম সফলতা কিন্তু আপনারা পাবেন না। যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় আপনাদের ছেলে মেয়ের সাথে কিছু বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে, ছেলে মেয়ের সাথে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। এই সময় রাহু ট্রানজিটের ফলে আপনাদের এডুকেশনের যেটা বলবো, এডুকেশনের জন্য কিন্তু আপনাদের বাইরে যাওয়ার চান্স কিন্তু থাকছে। তবে এডুকেশনের জন্য বাইরে যান তো সেটা আগে ঠিকঠাকভাবে ভেরিফাই করে নিন যে আপনার প্রপার আপনার অ্যাডমিশনটা ঠিকঠাক হয়েছে কি না, বা আপনি যেখানে থাকবেন সেই জায়গাটা থাকাটা ঠিকঠাক কি না, নাহলে কিন্তু কোথাও গিয়ে সমস্যা অ্যারাইজ করতে পারে। আর আপনার ছেলে মেয়ের সাথে গিয়ে আপনার কিন্তু প্রচণ্ড মাত্রায় বিবাদ অশান্তি এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো কেতু ট্রানজিটের ফলে আপনারা কি ফল পাচ্ছেন না পাচ্ছেন। কেতু ট্রানজিটের ফলে যেটা বলবো, আপনারা কিন্তু জবের জন্য আপনাদের বাইরে যেতে হতে পারে, সেটা আগে ঠিকঠাকভাবে ভেরিফাই করুন আপনারা যে কোম্পানিটায় জয়েন করছেন তার অস্তিত্ব কতটা সঠিক, আপনার জবটা কতটা সঠিক সেটা ভেরিফাই করে নিয়ে বাইরে যান, নাহলে কিন্তু সমস্যা রাইজ করতে পারে। ভ্রমণ পারপাসেও কিন্তু একই কথা বলবো,
ভ্রমণ পারপাসেও কিন্তু একই কথা বলবো, সমস্ত জিনিস আগে ঠিকঠাকভাবে ভেরিফাই করে নিন, দেন বাইরে যান, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। রাহুর এই যে ট্রানজিস্টের ফলে, কেতু ট্রানজিস্টের ফলে আপনারা কিন্তু টেকনিক্যাল জিনিসের প্রতি প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে যাবেন। এই সময় আপনাদের একটু ফিকল মাইন্ডেড নেচার হয়ে যাবে, কোনো কমিটমেন্ট করে কিন্তু আপনারা রাখতে পারবেন না, কোনো ডিসিশান কিন্তু আপনারা ঠিকঠাকভাবে নিতে পারবেন না, মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করবে, এই জিনিসগুলো কিন্তু কিছুদিন আপনাদের সাথে ঘটবে। তাহলে বন্ধুরা, মকর রাশির মানুষদের রাহু ট্রানজিস্টের ফলে কি ফল দেবে না দেবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, এবং আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়।